প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও কর্ণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের দেশে নদ, নদী, হাওর, বাওর সহ বিভিন্ন ধরনের জলাশয় আছে। এসব জলাশয়ে জন্মে বিভিন্ন প্রজাতির জলজ উদ্ভিদ। উদ্ভিদগুলোতে ফোটে নানা রঙের ফুল। ফুলের সমারোহে বর্ণিল হয়ে ওঠে জলাভূমির চারপাশ। এদের মধ্যে শাপলা ও পদ্মফুল অন্যতম। আমাদের আজকের পর্ব শাপলা ও পদ্মফুল নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব আলম শাইনের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের শাপলা ও পদ্মফুল নিয়ে কিছু তথ্য ও চিত্র। পৃথিবীর সুন্দরতম দেশ, নির্মল প্রকৃতির দেশ আমাদের বাংলাদেশ। কারণ অনুকূল আবহাওয়ায় খুব সহজেই আমাদের দেশে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ জন্মে। এই উদ্ভিদের বিশাল সমাহার লক্ষ্য করা যায় স্থলভাগে। তাই তো স্থলভাগের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বন গড়ে উঠেছে। পাশাপাশি জলভাগেও উদ্ভিদ বৈচিত্র্যতা দেখা যায়। এসব উদ্ভিদের গড়ন একটু ভিন্ন রকমের। এগুলোকে জলজ উদ্ভিদ বলা হয়। শাপলা ও পদ্ম বাংলাদেশের বেশ পরিচিত জলজ উদ্ভিদ। পৃথিবীতে নানা ধরনের শাপলা ফুল দেখা গেলেও বাংলাদেশে তিন ধরনের শাপলা ফুল দেখা যায়। সাদা শাপলা, লাল শাপলা, নীল শাপলা। বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় সাদা শাপলা। সৌন্দর্য, বিশাল বিস্তৃতি ও অধিক প্রাপ্যতার কারণে এই ফুল বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে। শাপলার পাতাগুলো পানির উপর ভেসে থাকে। পাতা কিছুটা হৃৎপিণ্ডাকার এবং একপাশে বিভক্ত। পাতার রং সবুজ। পাতার প্রান্ত ঘিরে ধারালো খাঁজ থাকে। এর কাণ্ড পানির নিচে মূলের সাথে যুক্ত থাকে এবং মূল মাটিতে প্রবিদ্ধ থাকে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে কাণ্ড বাড়তে থাকে। কলার মোচার মতো দেখতে অফুটন্ত ফুল সরাসরি কাণ্ডের সাথে যুক্ত থাকে।
এই ফুল রাতের স্নিগ্ধতায় ফোটে, প্রস্ফুটিত ফুলের পাপড়িগুলো চারদিকে ছড়িয়ে থাকে। প্রায় সারা বছরই শাপলার ফুল ফোটে, তবে বর্ষা ও শরতে বেশি দেখা যায়। শাপলার কাছাকাছি বৈশিষ্ট্যের ফুল পদ্ম। এর পাতা দেখে সহজেই শাপলা থেকে আলাদা করা যায়। পদ্ম ফুলের পাতা শাপলা পাতার চেয়ে একটু বড় এবং গোলাকার, পানির খানিকটা উপরে ভেসে থাকে। সারা বছর পানিবদ্ধ জায়গায় পদ্ম ভালো জন্মে। ফুল ফোটে সূর্য ওঠার সময়। পদ্ম ফুল সুগন্ধিময় ও বিভিন্ন রঙের হয়। সাধারণত আমাদের দেশে দুই ধরনের পদ্ম ফুল পাওয়া যায়, রক্তপদ্ম এবং শ্বেতপদ্ম। শরতের শেষে পদ্ম ফুল ফুটতে শুরু করে, হেমন্ত এবং শীতেও কিছু কিছু ফুল দেখা যায়। বিভিন্ন কারণে এই ফুল ভারতের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে। শাপলা ও পদ্ম উভয়ই অর্ধনিমজ্জিত জলজ উদ্ভিদ। এগুলো পানিতে জন্মে এবং পানিতেই পুরো জীবনচক্র সম্পন্ন করে। এ কারণে ডাঙার উদ্ভিদগুলির সাথে এদের দেহ গঠনে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। দৈহিক গড়নে ভিন্নতা থাকলেও শাপলা ও পদ্ম প্রায় একই ধরনের জায়গায় পাওয়া যায়। হাওর, বাওর, বিল, পুকুর সহ বাংলাদেশের প্রায় সকল ধরনের অভ্যন্তরীণ জলাশয়ে এগুলো প্রাকৃতিকভাবে জন্মে। এদের বেড়ে ওঠার জন্য স্রোতহীন জলাশয় ভালো। এই ফুলগুলো রূপে গুণে অনন্য। এদের সমাহারে বাংলার জলাশয় কানায় কানায় ভরে ওঠে। জলজ প্রকৃতি প্রাণবন্ত হয়ে ওঠে, বাংলা সাজে ভিন্ন সাজে। উদ্ভিদগুলো জলজ প্রতিবেশে অত্যন্ত কার্যকরভাবে সূর্যালোকের উপস্থিতিতে অজৈব পদার্থ থেকে শক্তি উৎপাদন করে নিজে টিকে থাকে, পাশাপাশি অন্যান্য জীবের ব্যবহার উপযোগী করে তোলে। এছাড়া জলাশয়ে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পানিতে অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে জলজ পরিবেশে নানা প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী, মাছ ও জলজ প্রাণীর প্রাচুর্যতা দেখা যায়। বিভিন্ন প্রজাতির কীট পতঙ্গ ফুলে ফুলে উড়ে বেড়ায়, ফুলের নির্যাস সংগ্রহ করে।
এসব কীট পতঙ্গকে ভক্ষণ করে বেঁচে থাকে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী। বিভিন্ন প্রজাতির পাখি শাপলা পদ্মে আশ্রয় খুঁজে পায়। দিনভর পাতার ভাঁজ ভেঙে হেঁটে চলে কালেম, সরালি, জলমরুক। কিছু কিছু পাখি এসব উদ্ভিদের কচিকাণ্ড খায়। সর্বোপরি শাপলা ও পদ্মসহ অন্যান্য জলজ উদ্ভিদের কারণেই জলজ পরিবেশ সুন্দরভাবে টিকে থাকে। খাদ্য হিসেবেও পদ্ম ও শাপলার লতা, মূল ও বীজ বেশ জনপ্রিয়। এজন্য হাওর পাড়ের অসংখ্য মানুষের জীবন ও জীবিকা এসব উদ্ভিদের ওপর অনেকটাই নির্ভরশীল। পানি শুকিয়ে গেলে এসব উদ্ভিদ পচে মাটির উর্বরতা বৃদ্ধি করে, সেখানে ফলে সোনার ফসল। তাই উদ্ভিদসমূহ আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অধিক আহরণ, জলজ দূষণ ও কৃষিজমি সম্প্রসারণ করায় শাপলা ও পদ্মসহ অন্যান্য জলজ উদ্ভিদ আজ হুমকির মুখে। এসব উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে এদের ওপর নির্ভরশীল প্রাণী। সর্বোপরি জলজ প্রতিবেশ ব্যবস্থা নষ্ট হবে। এজন্য শাপলা ও পদ্মসহ অন্যান্য জলজ উদ্ভিদ সংরক্ষণের মাধ্যমে জলজ প্রতিবেশ ব্যবস্থা রক্ষায় যুগোপযোগী উদ্যোগ নিতে হবে। তবেই আমাদের জীব বৈচিত্র্য ভালো থাকবে, আমরা ভালো থাকব। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম শাপলা ও পদ্মফুল নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব আলম শাহিনের সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি? আমি ভালো। আপনি তো এই নানা ধরনের উদ্ভিদ নিয়ে কাজ করছেন, অন্যান্য জিনিস নিয়েও কাজ করছেন। আমাদের একটু একটা জিনিস বলবেন, বাংলাদেশে গুরুত্বপূর্ণ জলজ ফুল কোনগুলো? আমাদের দেশে গুরুত্বপূর্ণ জলজ ফুল বলতে প্রথমে যে নামটা আসবে সেটা হলো শাপলা। যেহেতু শাপলা আমাদের জাতীয় ফুল, শাপলা, চাঁদমালা, পদ্ম, তারপর মাকনা, আরও অনেক আছে। আচ্ছা, এই যে নানা ধরনের ফুল, এই ফুলগুলোর মধ্যে কি শাপলা আর পদ্ম ফুলের বৈশিষ্ট্য কি একটু অন্যরকম? শাপলা এবং পদ্ম ফুলের বৈশিষ্ট্যটা কাছাকাছি। আচ্ছা, দুটোই একেবারে মূল থেকে লতা গজিয়ে পাতা হয়, জি, পরে পাপা আকৃতিটাকে হয় যেটাতে কলি থাকে। শাপলা এবং পদ্ম দুটোই একই রকমভাবে বৈশিষ্ট্যের কাছাকাছি, একেবারে কাছাকাছি। কেন এই ফুল দুটো এত বৈশিষ্ট্যপূর্ণ? আচ্ছা, এটা একই গোত্রের প্রথমত কথা হলো, আর দ্বিতীয়ত হচ্ছে পদ্মের ভূমিকাটাও অনেক আমাদের, বিশেষ করে সনাতন ধর্মীয় পদ্মের পুজো তো আমরা দেখি, বৌদ্ধ ধর্মেও দেখি। আর শাপলা আমাদের মনে প্রাণে বাঙালির এমনভাবে গেঁথে আছে জাতীয় ফুলের কারণে, যেটা বলে শেষ করা যাবে না।
আর বিশেষ করে শাপলা, শুধু শাপলা বললে হবে না, এখানে বলতে হবে সাদা শাপলা। শাপলা দক্ষিণ এশিয়ার মধ্যে আরেকটি দেশের জাতীয় ফুল আছে, সেটি হচ্ছে নীল শাপলা। নীল শাপলা, নীল শাপলা শ্রীলঙ্কায়। আর আমাদের দেশে হচ্ছে সাদা শাপলা। শাপলা তিন ধরনের আছে, সাদা, লাল, নীল। তাহলে আমাকে আমাদেরকে এটা খুলে বলতে হবে যে এটা সাদা শাপলা, আমাদেরটা জাতীয় ফুল। যে এই ধরনের শাপলা আমরা দেখি, আবার পদ্ম যেটা ওকে বলি আমরা, তো পদ্ম আর শাপলার মধ্যে পার্থক্যটা কি? পদ্ম আকারে অনেক বড় হয়, ডাটিটা নিচে থেকে আসে এবং খুব উপরে হয়, অনেক উঁচু হয়। আর শাপলা আকারে ছোট হয়, শাপলার পাতাটা হৃৎপিণ্ড আকারের হয়, পদ্মর পাতাটা গোলাকার, অনেক বড় হয়। আর পাতার রং একই রকম কিন্তু আকারে ছোট, শাপলার আকার ছোট, ফুলও ছোট হয়, কিন্তু পদ্মটা অনেক বড় হয়, পাপড়ি অনেক বেশি হয়। আমাদের দেশে কোন অঞ্চলে সবচেয়ে বেশি এই জলজ উদ্ভিদগুলো দেখা যায়? বিশেষ করে শাপলা দক্ষিণাঞ্চলে একটু বেশি হয়, এখন বরিশাল, গোপালগঞ্জ এসব জায়গায় শাপলাটা একটু বেশি দেখা যায়, যেখানে জলাশয় আছে, জলাভূমি আছে, এই অঞ্চলে দেখা যায়। হাওড়া অঞ্চলেও দেখা যায়, তবে অন্যান্য জায়গায় মোটামুটি কমে গেছে এখন আগে। আবার খাবার হিসেবেও তো শাপলা ডগা, এই কথাটা যদি বলতে হয় তাহলে আমি বলবো যে পৃথিবীর কোথাও কোনো দেশেই জাতীয় ফুল খায় না। আমাদের দেশে এমন আকাল পড়ে নাই যে জাতীয় ফুল আমাদেরকে খেতে হবে, কিন্তু এটা খাচ্ছে আমাদের দেশে। কেন খাচ্ছে? আগের প্রেক্ষাপটটা অন্যরকম ছিল, কিন্তু এখন এটা আমার মনে হয় খাওয়াটা ঠিক না। যেভাবে খাওয়া হচ্ছে সেভাবে কিন্তু সংরক্ষণ হচ্ছে না। এখন বলতে পারেন যে জাতীয় ফুল খেলে দোষ, জাতীয় মাছ খাচ্ছি আমরা, ফল খাচ্ছি, ওগুলো ফল মাছ সংরক্ষণ করা হচ্ছে, চাষাবাদ হচ্ছে, কিন্তু শাপলা চাষাবাদ হচ্ছে না, কিন্তু খেয়ে যাচ্ছি আমরা। আমার মনে হয় এটা খাওয়া ঠিক না, খেয়ে খেয়ে আমরা শেষ করে ফেলছি, আয়ুর্বেদিক ওষুধের কাজে ব্যবহৃত হচ্ছে, ফলে নানানভাবে শাপলাটা ক্রমান্বয়ে কমে আসছে। আমাদের বাংলাদেশে যে নানা ধরনের জলাশয় রয়েছে বিভিন্ন জেলায়, এই জলাশয়গুলোর সাথে যে জলজ উদ্ভিদের ব্যাপারটি, এটা নিয়ে একটু বলবেন আমাদের। আমাদের জলাশয়গুলো প্রথমত হচ্ছে ভরাট হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন কেমিক্যালের কারণে জলাশয়ের পরিবর্তনও আসছে, যার জন্য জলজ উদ্ভিদগুলো ভালো মতো বাঁচতে পারছে না। তো এই বিষয়টা আমাদের নজরে নিতে হবে আগে, জলাশয় যেন ভরাট না হয়, যেন কেমিক্যালের প্রভাব থেকে মুক্ত রাখা যায়, এই বিষয়টা আমরা একটু। এখানে তো মূলত ফসল ফলাতে গিয়ে আমরা কীটনাশক ব্যবহার করছি, পাশাপাশি কেমিক্যাল সারই ব্যবহার করছি, এবং আরেকটা জিনিস হচ্ছে যে শিল্প বর্জ্য, সেটাও কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি জলাশয়ে। জলজ উদ্ভিদগুলোকে নষ্ট করার জন্য, আমরা ক্ষতি করার জন্য এইগুলো একটা বিরাট একটা ক্ষতিকর ভূমিকা রাখছে, ভূমিকা রাখছে। এই ধরনের শাপলা এবং পদ্মকে সংরক্ষণ করতে হলে আমাদের কী ধরনের কার্যক্রম নেওয়া উচিত? শাপলা পদ্ম আমরা এখন শুধুমাত্র আমাদের যেই প্রজন্ম পরবর্তী আছে, যারা বিশেষ করে শহরে থাকে, এরা শুধুমাত্র বই পুস্তকেই দেখে, বাস্তবে কিন্তু শাপলা পদ্ম অনেকেই চিনেন না। তো আমি মনে করি এটা, বা আমাদের মনে করা উচিত এটা, যে আমরা প্রতিটি অন্তত উপজেলা বা পৌরসভা, সরকারি অনেক খাস জমি থাকে, জলাধার থাকে, এগুলোকে সংস্করণ করে জাতীয় ফুলটা অন্তত চাষ করা উচিত। শাপলা এবং পদ্ম এই ধরনের জলজ উদ্ভিদগুলো পরিবেশে কি ধরনের ভারসাম্য রক্ষা করছে? পরিবেশ ভারসাম্য তো শাপলা এবং পদ্ম অনেক ভূমিকাই রাখছে। যেমন শাপলার ছোট ছোট গায়ে মাছি বসে, পোকামাকড় বসে, মশা বসে, এগুলো খাচ্ছে, আবার প্রজাপতি খাচ্ছে, তারপরে ওইখানে ডিম হচ্ছে, মাছ খাচ্ছে, এইভাবে আমরা বেশ ইকোসিস্টেমের মাধ্যমে যা হয় আর কি, পরিবেশের রক্ষা হচ্ছে। আমরা এই শাপলা কি চাষ কোথাও করি? শাপলা চাষটা এভাবে হয় না, কোথাও পদ্মটা হচ্ছে, কোথাও কোথাও হচ্ছে কমার্শিয়াল ভাবে হচ্ছে, কিন্তু শাপলাটা শুধুমাত্র বিলিং করে নিয়ে যাচ্ছে শুধু। মানে এটা ন্যাচারালি যা হওয়ার হচ্ছে, কিন্তু আমরা কোনো চাষ করছি না শাপলা, না শাপলা এভাবে চাষ হচ্ছে, কিন্তু পদ্ম চাষ হচ্ছে, পদ্মটা হচ্ছে, ওই পূজোতে লাগে, ইতে লাগে, এই জন্য কিছু পদ্ম। এ নিয়ে কি কোনো ধরনের গবেষণা হয়েছে বাংলাদেশে? সেভাবে হয়নি, অর্থাৎ আমাদের জাতীয় ফুল একেবারে অবহেলিতভাবে আছে। আচ্ছা, আপনার কি মনে হয় আর কি করা উচিত এই জাতীয় ফুলের? প্রথমতই প্রতিটি উপজেলা বা জেলা, যেটা আগে বলেছি আমি, যে সংরক্ষণ করার জন্য উদ্যোগ নেওয়া উচিত সরকারের। আর এভাবে যেন না খাওয়া হয় অবাধে, এ ব্যাপারে আমাদের একটা অবস্থান নেওয়া উচিত। জাটকা যেভাবে নিধনের জন্য একটা সময় সীমা দেওয়া হচ্ছে যে জাটকা নিধন করা যাবে না, শাপলার উপরও এই ধরনের একটা ইয়ে থাকা উচিত, একটা সময় বেঁধে দেওয়া উচিত, সময় বেঁধে দেওয়া উচিত, যে শাপলা শুধু শাপলা খাওয়া হচ্ছে না, শাপলা ফুল, ডাটা, শালুক খাওয়া হচ্ছে, এবং শাপলার যে বীজ, ব্যাটের খই বলে মানে পরিচিত আমাদের গ্রামগঞ্জে, সেটাও
খেয়ে ফেলা হচ্ছে, অর্থাৎ শাপলার একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত আগা পর্যন্ত যা আছে সব খাবার করে দেওয়া হচ্ছে। এই যে আমাদের দেশে এই ধরনের জলজ উদ্ভিদ, আমাদের কি আর কিছু করার আছে এই ধরনের উদ্ভিদগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, সংরক্ষণ করার জন্য? সংরক্ষণ করার জন্য আমাদের যেমন কীটনাশকের ব্যবহারটা কমাতে হবে। আগের লাঙ্গল ছিল, লাঙ্গলের কারণে শালুক ধ্বংস হলেও খুব একটা হয়নি, এখন ট্রাক্টরের কারণে ট্রাক্টরের ফলাতে একেবারে শালুকগুলো ক্ষতবিক্ষত হয়ে যায়, ফলে ফি বছর আর সে শিকড় গজাতে পারে না। তাহলে কি এই শাপলাগুলো যেই ধরনের কাজে লাগছে, আপনি বললেন মেডিসিনাল প্লান্ট হিসাবেও কাজ হচ্ছে, আয়ুর্বেদিকে ব্যবহার, আয়ুর্বেদিকে এই ধরনের কাজগুলি হয় মূলত? জি, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। থ্যাংক ইউ আপনাকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক শাপলা ও পদ্ম ফুল নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, জায়ান্ট ওয়াটার লিলি পৃথিবীর সবচেয়ে বড় শাপলা ফুল। শাপলার শুষ্ক বীজ ভেজে এক ধরনের জনপ্রিয় খই তৈরি হয় যার নাম ঢ্যাপের খই। পদ্মফুল সৌন্দর্য, বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। চোখের নানা রোগের চিকিৎসায় পদ্মমধু ব্যবহার করা হয়। সনাতন ধর্মমতে পদ্মফুল বিদ্যার দেবী সরস্বতীর আসন। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল মেধা কচ্ছপিয়া কোন ধরনের সংরক্ষিত বনাঞ্চল। সঠিক উত্তরটি হল এ, জাতীয় উদ্যান। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন জান্নাতুল ফেরদৌস ছোয়া, অষ্টম শ্রেণী, নারায়ণকুল ড্রিম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, পুবাইল, গাজীপুর। অভিনন্দন আপনাকে! আই এক্সপ্রেস এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, বাংলাদেশে কয় ধরনের পদ্মফুল দেখা যায়? এ দুই ধরনের, বি তিন ধরনের। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল পাঁচটার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শুধু দর্শক, শাপলা, পদ্ম সহ বিভিন্ন জলজ ফুল পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে মানুষের নানাবিধ কর্মকাণ্ডে এই ফুলগুলো হারিয়ে যাচ্ছে, তাই উদ্ভিদগুলো সংরক্ষণে জলাভূমি রক্ষার কোনো বিকল্প নেই। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা ক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা ক্ষণ। শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।